নমস্কার, কৃষাণ কুগওয়ালে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। একেবারে নতুন পদ্ধতিতে নিরামিষ সয়াবিন রান্না করব। আপনারা প্রত্যেকে বাড়িতে সপ্তাহে একবার হলেও সয়াবিন রান্না করেন, কিন্তু অনেক সময় দেখবেন সয়াবিন রান্নার পরেও সয়াবিন শক্ত থেকে যায়, আর না হলে দেখবেন সয়াবিন রান্নার মধ্যে জল কেটে যায়। কিন্তু বাড়িতে কিভাবে সঠিক পদ্ধতিতে সয়াবিন রান্না করবেন তার কিছু প্রয়োজনীয় টিপস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করব দৈনন্দিন কাজে আপনাদের অনেক কাজে আসবে। এই নিত্যদিনের সাধারণ রান্নাগুলোই যদি একটু নতুনত্ব আনা যায়, তাহলে রান্নাগুলো অসাধারণ যেমন হয়ে ওঠে, তেমন বাড়ির মানুষ খেতেও খুব পছন্দ করে। পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা করি। আপনারা যদি সঠিকভাবে সয়াবিনটাকে সেদ্ধ করেন, তাহলে সয়াবিন দেখবেন অনেক সময় ধরে নরমও থাকবে আর সয়াবিনটা খেতে ভালো লাগবে। উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াইতে একটু জল দিয়ে দিই। দেখুন জলটা যখন এইভাবে ফুটবে তখন প্রয়োজন মতো সয়াবিন দিয়ে দিচ্ছি। প্রথমে ঢাকা দিয়ে 2 মিনিট সেদ্ধ করব। মোটামুটি 4 মিনিট মতো ফোটাতে হবে, তার মধ্যে 2 মিনিট ঢাকনা দিয়ে করবেন আর 2 মিনিট ঢাকনা খুলে সেদ্ধ করবেন। দেখুন সয়াবিনগুলো ফুলে কত বড় হয়ে গেছে। এভাবে নামিয়ে আরও 2 মিনিট রেখে দেব। সয়াবিনগুলো গরম জল থেকে ছেঁকে বাড়ির নর্মাল ঠান্ডা জলে তুলে রাখবো। এইভাবে করলে সয়াবিনগুলো আরও একবার ভালো করে ধোয়া হয়ে যাবে, আর ভাজার সময় সয়াবিনগুলো খুলে যাবে না একটা থেকে আর একটা। ঠান্ডা জলে 1-2 মিনিট মতো রেখে তারপরে সয়াবিনগুলো হাতে জল নিংড়ে নিতে হবে। আপনারা এইভাবে সয়াবিন সেদ্ধ করবেন, তাহলে দেখবেন সয়াবিনটা খেতে দারুণ লাগবে। কড়াই আবার বসিয়ে দিয়েছি, অল্প একটু তেল দিয়ে সয়াবিনগুলো হালকা সাঁতলে নেব, তাহলে সয়াবিনের যে কাঁচা গন্ধটা চলে যাবে। তেল খুব গরম করে সয়াবিন দিতে হবে, অল্প সয়াবিন দিয়ে ওপর দিকে তুলে দেব। এইভাবে সয়াবিনগুলো দিলে দেখবেন একটু কড়ার গায়ে লাগবে না। দেখুন অল্প তেলে কিভাবে সয়াবিন ভাজা হচ্ছে, তাও কিন্তু কড়ার গায়ে লাগছে না। এর মধ্যে অল্প একটু লবণ ছড়িয়ে দেব, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদের গুঁড়ো। ব্যাস 1 মিনিট মতো ভেজে নামিয়ে নিতে হবে, বেশি সময় ভাজলে আবার সয়াবিনটা শক্ত হয়ে যাবে। ভাজা সয়াবিনগুলো যখন হালকা ঠান্ডা হয়ে আসবে একটু টক দই আর কিছু মশলা দিয়ে ম্যারিনেট করব। টক দই ফেটিয়ে সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 চামচ কাজু বাটা, ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ মতো সর্ষে তেলও দিলাম। সব কিছু সুন্দর করে মাখিয়ে নিই। এইভাবে রান্নার স্বাদটা খুব ভালো আসবে। এটা অল্প সময় এইভাবে থাক, আমি মশলাটা কষিয়ে নিই ততক্ষণে। সর্ষের তেল সয়াবিন রান্নায় খুব ভালো টেস্ট আনে। তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিলাম, এলাচ জৈত্রী আর লবঙ্গ দিলাম, ফোড়নে অল্প জিরে। মশলাটাকে হালকা ভাজা ভাজা করে নিই, আদা বাটা দিয়ে দিই, অল্প জল করে রেখেছি। নিরামিষ রান্নায় আদাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেবেন, তাহলে গন্ধটা খুব ভালো আসবে। স্বাদ মতো লঙ্কার বাটাও দিয়ে দিচ্ছি, এখানে আপনারা লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আর একটা টমেটো দিচ্ছি। মশলার মধ্যে টমেটোটা যখন গলে আসবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, কালারটা খুব ভালো আসবে। এখানে অল্প একটু হলুদের গুঁড়ো লাগবে, 1 চামচ কাশ্মীরি লঙ্কার আর একটু দিয়ে দিই। এখানে মশলার বেশি সময় কষাবো না, সয়াবিনটা দিয়ে দিই। সয়াবিন দিয়ে কষালে আরও ভালো টেস্ট আসবে আর দেখতেও ভালো লাগবে। সয়াবিন দিয়ে আরও 2 মিনিট কষানোর পর তারপর জল দিয়ে দেব। খুব বেশি জল দিচ্ছি না, কম জলই লাগবে। মাপ মতো নুন দিয়ে দিলাম, কিছু সময় ঢাকনা লাগিয়ে দিই। যেহেতু সয়াবিন আগে থেকে সেদ্ধ ছিল আর ভাজা ছিল, তাই বেশি সময় রান্না করার দরকার নেই। ঢাকনা খুলে অল্প চিনি দিয়ে দিই। যে কোনো রান্নায় টক দই দিলে অবশ্যই কিন্তু আপনারা চিনি দেবেন, তাতে করে স্বাদের ব্যালেন্স খুব ভালো আসে। একটু জুস থাকতে থাকতে নামিয়ে নিই, পরে জুসটা আরও টেনে নেবে।
এক চামচ ঘি দিয়ে দিই, অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিই। তবে সব থেকে ভালো হবে যদি কাসুরি মেথি দেওয়া যায়, আমার কাছে নেই তাই দিলাম না। ও মা, মা কি বলছো? চলো, কালকে বৃষ্টি হয়েছিল না, এগুলো সব শুকনাগুলো ভিজে গেছে। আর বৃষ্টি হবে না, কতদিন বৃষ্টি হয়নি, কালকে একটু যাও বৃষ্টি হয়েছে। মা সেই ভয়ে পাতা টাতা যা জ্বালানি ছিল গুছিয়ে নিচ্ছে। চলো 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 চলো, তুমি আসো না, আসো। যাচ্ছি যাচ্ছি, আর একটু চলো। কাঁটা জানো তো, ভীষণ কাঁটা কাঁটা, এগুলো বিক্রি হয়, বাবাকে বললাম বিক্রি করতে, বলে সব জ্বালানি। বাবাকে বলছি, আমি বলছি তুমি বিক্রি করো, বলছে তুমি নিয়ে চলে যাও, মানে নিয়ে যাওয়ার মতো কেউ নেই বলে জ্বালানি দিতে হচ্ছে। এগুলো সে বিয়ে ঘরে সাজানো হয় না, এই যে পাতাগুলো দিন এইরকম সবুজ থাকবে জানো তো, অনেকদিন সবুজ থাকবে এগুলো, এইগুলো অনেকদিন সবুজ থাকবে এগুলো। চলো 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 মা, দিদি হয়ে যাচ্ছে, চলো কি রান্না করছে খেয়ে আসি। চলো রান্নাটা কেমন হয়েছে দেখুন, না আছে পেঁয়াজ রসুন কোনো কিছুই দেয়নি, নিরামিষ ভাবে কত সুন্দর গ্রেভি হয়েছে দেখুন, ভাত রুটি সবের সঙ্গে এগুলো খেতে পারবেন। বাটিতে করে মাকে দেই, গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখুন, দেখো টেস্ট করে। আজকে জিজ্ঞেস করছো না কেন মা কেমন রান্না হয়েছে? আগে খাও, আজকে জিজ্ঞেস করতে হবে না, খুব ভালো লাগছে খেতে। কিন্তু সয়াবিনগুলো নরম আছে, খুব সুন্দর নরম, রান্নার কোনো জবাব নেই সত্যি বলছি। যারা নিরামিষ ভোজী তো তারা এই সয়াবিন খেতে খুব ভালো লাগবে খেতে, কিন্তু রুটি ভাত সবে ভালো। অনেকে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করে, মাকে জিজ্ঞাসা করুন, মানে আমি যতদিন বাড়িতে রান্না করেছি সবসময় নিরামিষ রান্না করেছি। আর নিরামিষ রান্না আমারও খেতে খুব ভালো লাগে, আর করেও শুধু রান্নাটা খুব করেও ভালো নিরামিষ রান্না। দেখুন সোয়াবিনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, দেখুন নরম, কি সুন্দর টেস্ট হয়েছে, কি বলবো, এত সুন্দর রান্না করে না কি বলবো আপনাদের। না সয়াবিন আমি বাড়িতে রান্না করে অনেক সময় না সাঁতলেও এমনি ম্যারিনেট করে রান্না করি, কিন্তু খেতেও দারুণ হয়। তবে সয়াবিন আপনারা চেষ্টা করবেন সবসময় নিরামিষ রান্না করতে। রুটির সঙ্গে খেতে আমার খুব ভালো লাগে সয়াবিনটা, ভালোই টেস্ট হয়েছে, মুখে একদম মিলিয়ে যাচ্ছে। আর নিরামিষ রান্না করে দেখবেন অনেকক্ষণ রেখে দেবেন, মানে কোনো কিছু গন্ধ নেই, কিছু নেই, বেশ খেতে ভালো লাগে। নিরামিষ রান্নাতে তো নষ্টটা কম হয়, পেঁয়াজ রসুন থাকে না তো নষ্ট কম হয়। নিরামিষ হলেই ভাববো যে কী রান্না করবো, কোনো চিন্তা করার দরকার নেই, সোয়াবিন নিয়ে চলে এলেই রান্না হয়ে যাবে, বলো কত সুন্দর খেতে হয় বলো তো। সয়াবিন খুব সাধারণ রান্না সবাই করে, তবে আজকে আমি দেখালাম যাতে সয়াবিনটা খুব সুন্দর নরম হয়, আর এরকম গ্রেভি বানালে খুব সুন্দর খেতে হয়। সবাই বাড়িতে কিন্তু একবার করবেন, করে জানাবেন কেমন হয়েছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা। সবাই সুস্থ থাকবেন।